ক্রিকেট বিশ্বে এশিয়ার সেরা দলগুলোর অবস্থান এখন বেশ শক্তপোক্ত। বর্তমানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিদের সাথে সমানে সমানে পাল্লা দেয় এশিয়ার দলগুলো। ক্রিকেট অঙ্গনে ছড়ি ঘুরানো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে এশিয়ার নতুন পরাশক্তি হিসাবে আবির্ভাব হয়েছে বাংলাদেশের। 2015 সালে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আটে খেলা তারই প্রমাণ দেয়। সর্বশেষ টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত আফগানিস্তানও নিজেদের ভালোভাবে চেনাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। এশিয়ার ক্রিকেট খেলার দেশের সংখ্যা 5টি। 2015 বিশ্বকাপের পর এশিয়ার সেরা পারফর্মারদের নিয়ে একটি একাদশ সাজানো হয়েছে, আর সেই একাদশের জায়গা পেয়েছেন বাংলাদেশের 3 জন ক্রিকেটার। এবার চলুন জেনে নেই এশিয়ার সেরা একাদশটিতে কারা কারা রয়েছেন। তামিম ইকবাল বাংলাদেশের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, বোলারদের উপর চড়াও হয়ে খেলার খ্যাতি রয়েছে তার। 2007 সালে অভিষেক হওয়া এই ব্যাটসম্যান এখন আরও পরিণত, ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিকতার পরিচয় দিচ্ছেন। 2015 বিশ্বকাপের পর থেকে 38 ম্যাচে এই ব্যাটসম্যান 5টি সেঞ্চুরিতে করেছেন মোটে 1893 রান, যার গড় 58.36 এবং স্ট্রাইক রেট 80। রোহিত শর্মা 2015 বিশ্বকাপের পর থেকে 45টি ওডিআই খেলেই ভারতীয় এই ওপেনার 97 স্ট্রাইক রেটে করেছেন 2374 রান, গড় 58। 10টি সেঞ্চুরি এবং 9টি হাফ সেঞ্চুরিতে এই রান করেছেন ভারতীয় এই ওপেনার। দুর্দান্ত পারফরমেন্সে এই ওপেনার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন মারকুটে ব্যাটসম্যান হিসেবে। বিরাট কোহলি ভারতীয় অধিনায়ক 2015 বিশ্বকাপের পর থেকে কেরিয়ারের সেরা সময় পার করছেন, মাত্র 50টি ওয়ানডে খেলেই 80 গড়ে করেছেন 3051 রান, স্ট্রাইক রেট প্রায় 98, যার মধ্যে 13টি সেঞ্চুরি এবং সমান সংখ্যক হাফ সেঞ্চুরি রয়েছে তার। বাবর আজম 2015 বিশ্বকাপের কিছু মাস পরেই অভিষেক হয় তার। 23 বছর বয়সী এই ব্যাটসম্যান ইতিমধ্যেই থিত হয়েছেন পাকিস্তান দলে। বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানের সর্বাধিক রানের মালিক তিনি। 41 ওয়ানডে খেলে 51 গড়ে করেছেন 1789 রান, যার মধ্যে রয়েছে 60টি সেঞ্চুরি এবং 60টি হাফ সেঞ্চুরি। সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। 2006 সালে অভিষেক হওয়া এই ক্রিকেটার ব্যাটে বলে সমান পাল্লা দিয়ে পার করেছেন এক যুগ। 2015 বিশ্বকাপের পর বাংলাদেশের হয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে করেছেন 1000 রান। 38 ম্যাচ খেলে এই তারকা অলরাউন্ডার 36 গড়ে করেন 1077 রান, পাশাপাশি বাংলাদেশের তৃতীয় সর্বাধিক উইকেট শিকারী হিসেবে 6-এর কম ইকোনমি রেটে নিয়েছেন 34টি উইকেট। মহেন্দ্র সিং ধোনি একাদশে ধোনি এবং মুশফিকুর রহিমের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা ছিল, তবে বেশি ম্যাচ খেলায় মুশফিকের থেকে রানের দিক থেকে এগিয়ে আছেন তিনি। তিনি 2015 ক্রিকেট বিশ্বকাপের পর 56টি ম্যাচ খেলেছেন এবং 46 গড়ে করেছেন 1468 রান, তার রান সংখ্যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। রশিদ খান বর্তমান বিশ্বের সেরা লেগ স্পিনার তিনি। আফগানিস্তানের তরুণ এই লেগই নিয়মিত ব্যাটসম্যানদের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছেন। 2015 বিশ্বকাপের পর এই বিস্ময়ের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে 100 জন ব্যাটসম্যান। তার কেরিয়ারের সেরা বোলিং ফিগার 18 রানে 7 উইকেট। হাসান আলী কেরিয়ারের শুরু থেকে ধারাবাহিক এই বলার, যার উপহার হিসাবে 2017 সালে উঠে আসেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। 2015 বিশ্বকাপের পর থেকে হাসান আলী 30 ম্যাচ খেলে 6-এর নিচে ইকোনমিতে 62টি উইকেট লাভ করেছেন। মুজিবুর রহমান মাত্র 17 বছর বয়সী এই তরুণ আফগান স্পিনার 2018 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে নজর কাড়েন সবার। আফগানিস্তানের হয়ে মাত্র 15 ম্যাচ খেলেই দখল করেছেন 35টি উইকেট। মুস্তাফিজুর রহমান ধূমক্ষেতুর মতোই তার আবির্ভাব ঘটে বাংলাদেশের ক্রিকেটে। কেরিয়ারের শুরুতেই দুর্দান্ত সব কাটার স্লোয়ারে বিশ্ববাসীর নজর কাড়েন এই তরুণ। এরই মধ্যে খেলে ফেলেছেন আইপিএল এবং কাউন্টি, নিয়মিত পারফরমেন্সে হয়ে উঠেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার। বাংলাদেশকে এই পেসার লম্বা সময়ের সার্ভিস দিবে এমনটাই বিশ্বাস করেন অনেকে। জসপ্রীত বুমরা মুস্তাফিজুর রহমানের মতোই কাটার এবং স্লোয়ার, বড় অস্ত্র বুমরার, তবে তার বিশেষত্ব হল নতুন বল এবং পুরনো বলের সমান কার্যকর এই পেসার। 3 ফরম্যাটের ক্রিকেটেই ভারতের বোলিংয়ের বড় অস্ত্র।